ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আমার আরেকটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক 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 স্বাগত। আর আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 11:15, অনেক লেট হয়ে গেছে 11:15। এখন আমি রান্না বসালাম, রান্না স্টার্ট করলাম, মেয়ে স্কুলে গেছে সেজন্যই লেট হয়ে গেল। মেয়েকে স্কুল টুল পাঠিয়ে আবার একটু বসলাম, তারপর রান্নায় আমরা ঢুকেছি। তো তোমাদের দাদা ভাইও বাজার গেছিলো, তো ও এনেছে আজকে হচ্ছে মাংস চিকেন। তো করবো হচ্ছে চিকেনের পাতলা ঝোল বললো, এখন দেখা যাক তারপর কী বলে। তো চিকেনটা করবো আর ডোকা পাতা কেটেছি, দেখাবো তোমাদের। এই যে পাতা দিয়ে মানে ডোকা পাতা, যে লাউয়ের ডাঁটা দিয়ে, তো এই ডোকা পাতা এটা চচ্চড়ি হবে মাখা মাখা করে, আর হচ্ছে মাংসটা হবে। আর আমাদের কাতল মাছ ফ্রিজে আছে তিন পিসের মতো, আর এক পিস কালকে ফেলে দিলাম জানো বাসিটা। তো তিন পিস কাতল মাছ হচ্ছে করব, ভাজা করব, তার সঙ্গে পেঁয়াজ ভাজা করে রেখে দেবো। আর এদিকে হবে ডোকা পাতা বললামই তোমাদের, লাউয়ের ডোকা আর মানে লাউয়ের ডান্টা আর হচ্ছে চিকেন। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখাই। দেখো বসিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আলুটা ভাজছি, আর ডালের বড়ি অল্প ভেজে নিয়েছি এটার জন্য। আর এই যে সবজিটা, চলো এটা এখন দিয়ে দিব। তারপর পরে দেবো এই পাতাটা। দেখো এটাতে পাতা দিয়ে ডালের বড়ি দিয়ে এটার মধ্যে ঢেকে দিলাম, তো এটা মজে আসবে, হয়ে গেলে মজলে হয়ে যাবে। আর এটা দিয়েছি এতে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু জল দিলাম, পাতাটা দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি ডালের বড়ি দিয়ে। তো এটা হবে, এটা হতে থাক, ততক্ষণ আমি হচ্ছে খেয়ে নিই। চলো তো সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন আমার বাকি। দেখো এটা হচ্ছে ভাত ভাজা, আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ভাত ভাজা। তো চলো ভাত ভাজাটা খেয়ে নিই তারপর আসছি। শেয়ার করবো, ভুলেই গেছিলাম। তো এই যে মশলা করে নিয়েছি, এই যে এখানে মাংসের সমস্ত মশলা, তার মধ্যে জিরে দিয়ে পেস্ট করেছি, তার জন্য জিরে গুঁড়ো দিইনি এখানে, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো, আর তার সাথে তো পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব পেস্ট করা। আর এখানে আলু ভাজা করছি, আলু ভাজছি, আলু ভাজার সাথে সাথে পেঁয়াজ এখন দিয়ে দিলাম। তো একসঙ্গে এটা ফ্রাই হয়ে যাবে, তারপর আমি মশলাটা দিয়ে দিব। আর চিকেনটা তো নিচেই আছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করি এটার ভিতরে আছে হচ্ছে ডাল। তো এটার ভিতরে আছে হচ্ছে দেখো পেঁয়াজ ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে এগুলো ভাজা, আর এখানে আছে মাছ ভাজা, তিনটা মাছ। এটা হচ্ছে আমার আর মার জন্য মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ ভাজা, তেলে পেঁয়াজ ভাজা, এটা দিয়ে দুপুরে খাওয়া হবে। আর ডোকা পাতার তরকারিটা হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। ডোকা পাতার তরকারিটা তোমাদের একবার শেয়ার করি, এই দেখো শেয়ার করি সুন্দর, আর ওটাতে চিকেনটা আছে। চলো খুন্তিটা না গরম হয়ে যায় ওই জন্য খুন্তিটা এখানে রেখে নিলাম, আর ওটাতে এখন মশলাটা দিয়ে দেবো। এটা ডেফিনেটলি ভাজা হয়ে গেছে, চলো মশলা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলাটা অ্যাড করবো, এটার মধ্যে মশলা দিয়ে মশলাটাকে কষাবো। তোমাদের জানোই মাংস কীভাবে করে আর প্রসেস দেখানো দরকার কী বলো। পরে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা পরের দিনের ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি, মশলা তোমরা একটু দেখে নিও। আজকে ভিডিওটা কিন্তু আমি শুরু থেকে করছি না, তো ওই যে মাছ ভাজা বসিয়েছি, আখির জন্য অল্প মাছ রেখে দিয়েছিলাম কালকে, এটাকে ভাজা করব, করে রাইটা রাখি, অল্প দেবো, আর হচ্ছে রাই আছে
তো তারপর অল্প তেল দিয়ে অল্প অল্প করে খাচ্ছি, কারণ হচ্ছে এরপর আর রান্না নেই, কড়াইটা নামিয়ে ফেলবো, গ্যাস অফ করবো। তার কারণ এটাই কারণ হচ্ছে আমি এখানে বাঁধাকপি ডাল আর ভাত করেছি, আর হচ্ছে তার সাথে হচ্ছে বড়া করবো, এই যে এখানে পাঁপড় ভেজে রাখছি আর বড়া করবো, বাঁধাকপির পাতা দিয়ে বড়া করবো, এই বাঁধাকপির বড়া পাতা দিয়ে না, মানে বাঁধাকপি দিয়েই বড়া করবো। তো সেই জন্য আর কিছু করছি না, আজকে মেয়ের আবার রেজাল্ট আছে, আনতে যেতে হবে, তো চলো দেখতে থাকো রেজাল্ট আনতে। না বলো মা, ক্যামেরা ক্যামেরা ঘুরছে আর আমি কথা বলছি, ঠিক আছে দাদা। দেখো রেডি হয়ে গেছি মেয়ের কি বলে মেয়ের রেজাল্ট আনতে, তো চলো রেজাল্ট আনবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, তো চলো দেখতে থাকো তোমরা। এই যে দাঁড়ো, চলো চলো এই সাথে যাবো, হ্যাঁ সাউদা স্কুল, চলো ওঠো, তো চলো যাচ্ছি আমরা। দেখো আমার মেয়ের নাম তো প্রথম পরীক্ষায় হচ্ছে, বোর্ডের নামটা ওঠাতে মনে ছিল না, পরীক্ষা তো আমাদের সঙ্গে শেয়ার তাই। হ্যাঁ দেখো মেয়ের রেজাল্ট নিয়ে স্কুলেই আছি, যে রেজাল্ট হাতে এবার দ্বিতীয় স্থানে আছে, প্রথমবার তো প্রথম স্থানে ছিল, তো এবার এক নম্বরের জন্য দ্বিতীয় স্থানে, তো চলো দেখতে থাকো তোমরা। কোনো ব্যাপার না, কাজী দুষ্টু মেয়ে দুটা, আসো আসো আসো, আমি শুরু করছি দুটো মিলে। এ কি দাদামুনিরা বকা দিচ্ছে কিন্তু, মানে বেরাও তো বন্ধুরা। গুড ইভিনিং সবাইকে, এখন হচ্ছে বিকেল, বলতে পারো বিকেল পাঁচটা, তো পাঁচটা, হ্যাঁ পাঁচটা বাজে, বিকেল পাঁচটা বাজে, একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে, মানে সাড়ে পাঁচটার পর থেকে মোটামুটি সন্ধ্যা কিন্তু লাগা স্টার্ট হয়ে যায়। তো দেখো পাগলির মতো লাগছে, এটাই কারণ যে একটু শুয়েছিলাম। আর দুপুরে বন্ধুরা রান্নার পর আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, শেয়ার করতে পারিনি চিকেন রান্না আর কী দেখাবো, বা চিকেনটা যে রান্নার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপর মেয়ে স্কুল থেকে আসলো, ওকে তাড়াতাড়ি ফ্রেশ করলাম, তারপর ওর স্কুল ড্রেস, স্কুল ড্রেস বলে ধুয়ে দিয়েছি, তো স্কুল ড্রেস দুটোই ধুয়ে দিয়েছি, এখনও শুকায়নি, তো ঘরে দিলে শুকিয়ে যাবে, কালকে স্কুলে ডেফিনেটলি যেতে পারবে। আর অনেক জামা কাপড় ধোয়া হচ্ছে কদিন থেকে, পুজো উপলক্ষে ঘর পরিষ্কার চলছেই চলছে, তো সেজন্য সেই কারণে কদিন কিন্তু কোনো ব্লগ টক করতে পারিনি। আর ওইভাবে ঘর পরিষ্কার করা এই করে এগুলো ব্লগ করে ব্লগে দেখানোর কোনো, মানে আমি মনে করি কোনো মানে হয় না, মানে কাজ তো সবাই করে, কাজ তো করতেই হবে, তো তার মধ্যে ওগুলো ঘর ঝাড়া ঘরের ইয়ে পরিষ্কারের তো আমি মনে করি না এটা দরকার দেখানো কোনো, তো সেই জন্য আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। হ্যাঁ চাইলে অনেকেই করে, অনেকেই করতে পারে, তাদের তাদের চয়েসের উপরে, তাই না? না আমার মনে হলো পার্সোনালি যে না এটা মানে না দেখালো কোনো একটা ব্যাপার নয় আর কি, সেটাই বলছি। আর দেখো শাড়িটা কি ভালো লাগছে না, প্রজাপতি প্রজাপতি প্রজাপতি, মাসি নিয়েছে মাসির শাড়ি মিশো থেকে, মিশো থেকে, আমি মিশো থেকে যাবে থেকে শপিং করি, আমার একটা ফ্রেন্ড করতো, তো ও আমাকে বলেছিলো, এখনও করে ওখান থেকে, তো ও বলার পর কিন্তু আমি মিশোতে জয়েন হই, তো মিশো থেকে শপিং করি, যা যা করি সব মিশো থেকেই করি। আর তারপর আমার ভাড়াটি যে মাসির আর কি, যে মাসির আছে তো ওরাও করে, দেখো শাড়িটা কিন্তু মিশো থেকে, তো শাড়িটা কিন্তু বেশ সুন্দর, একদম প্রজাপতি, তাই না? দারু, থামের জন্য একটা ফটো নিয়ে নিই, চলো। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, তো একটু শুয়েছিলাম, সবার ভিডিও দেখছিলাম, আর আমার যা হেয়ার ফল হচ্ছে বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে জানিও কী করবো, কারণ আমার হেয়ার ফল, হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য কিন্তু আমি স্পাটা করেছিলাম, স্পাটা করে কিন্তু আগে একবার আমার হেয়ার ফলটা কমেছিল, তো সেটা থেকে মুক্তি পেয়েছিলাম, কিন্তু এবার কিন্তু হয়নি, এবার তা হয়নি, তো ভেবেছি এখন কী করবো, তো হেয়ার ফল ট্রিটমেন্ট করাবো ভাবছি, তো তোমরা সাজেশন করো, আমাকে সাজেস্ট দিও যে কী করলে ভালো হয়, হেয়ার ফল ট্রিটমেন্ট করবো নাকি আমি ডক্টর ট্রিটমেন্ট করবো,
আর নাকি কিছু আরও অন্য কিছু ঘরোয়া পদ্ধতিতে কিছু করা যায়, তো তোমরা আমাকে অবশ্যই জানিও। আমিও জানি অনেক কিছু এমন, কিন্তু অ্যাপ্লাই করতে চাচ্ছি না, কারণ আমার স্কিনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, খুব একটা ভালো নেই। মাথার স্কিন বলো, মুখের স্কিন বলো, একটু ডাল হয়ে গেছে, মানে একটু কী বলবো, একটু রাফ হয়ে গেছে, একটু ড্যামেজ হয়ে গেছে, হেয়ারটাও ড্যামেজ হয়ে গেছে সেই জন্যে। আর এটা আমি বুঝতে পারছি, তাই আমি তোদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো কি ঘরে বসবো, এখন মাসি ডাকছে কিছু লিস্ট করার জন্য, তো সেই লিস্টগুলো করে দেবো। তো চলো যাই ঘরে, আর ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে মোবাইলে, চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে তো রেজাল্ট আনার পর ভিডিও কন্টিনিউ করিনি আজকেরও, তো ভিডিওগুলো কেমন জানি হচ্ছে, কদিন যাবত ভালো করে করতে পারছি না। তো এখন দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তো তারপর এখন হচ্ছে বিকেলবেলা একটু বড়া করলাম, বাবাকেও দিলাম, আর বাবাকে দিয়েছি বাঁধাকপি দিয়ে বড়া করে, আর এখানে আমি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে বটপটি দিয়ে বড়া। পেঁয়াজ আর বটপটির বড়া খেয়েছো কি কোনোদিন? কেউ খাওয়ানি হয় তো, আমিও খাইনি, তো অনেকে খেতে পারবে কিন্তু আমি খাইনি, আমি জানি না এটা হয় কি না। তো আমি করলাম আজকে পেঁয়াজ দিয়ে বটপটি দিয়ে পকোড়া। তো চলো এটা এখন বসে সন্ধ্যা টিফিন করবো, পরে চা করবো, মা ঘুমিয়েছে উঠলে পরে চা দেবো, করে বাবা খাচ্ছে স্কুল বলছে এখন ওখান থেকে এসে। আর এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আখের দুধটা আছে এটাও গরম করবো, আখি ঘুমিয়ে থেকে উঠলে ওকে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা, আমার ভিডিওগুলো এখন কিন্তু খুব বাজে হচ্ছে বন্ধুরা, হয়তো তোমাদের কাছে খারাপ লাগতে পারে, মানে একটু অল্প অল্প করে করতে পারছি, ভালোভাবে করতে পারছি না। তো চলো এইভাবেই মানিয়ে নাও, একটু মানিয়ে গুছিয়ে নাও, আর আমার পাশে থেকে চলো। ভিডিওটা করিনি আমি, তো অল্প করে তুলছি তোমাদের শেয়ার করার জন্য। দেখো এখানে আবার আজকে এসেছি রায়ের, আবার রায়ের ড্রেস কিনতে এসছে, সেই জন্য এসেছি একটু আড়াল করে ভিডিও করছি। তো চলো দেখে নাও একটু, ড্রেস দেখছে, তো আজকে আমি জামাটা পরে এসেছি। তো চলো কি আর করা যায়, ও হচ্ছে মানে ড্রেস নেবে পছন্দ করতে পারছে না এখানে, দেখো না, তো চলো দেখা যাক কি নেয়। আবার এখন এসলো কসমেতে, এখানে একটা টপ নিল, বাইরে থেকে দুটো জামা নেওয়া হলো। চলো টেবিল টকে আজকে প্রথম এলাম আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট, তো পাগল হয়ে গেল পিছা পিছা। তো চলো ভেতরে যাবো, তারপর দেখি। দেখো এখানে পিৎজা অর্ডার করেছি, পনির পিৎজা। চলো এখন আমরা পিৎজা খাবো সবাই মিলে, সবাই বলতে আমি আর রাই। চলো পিৎজা খেয়ে নি তোমাদের সঙ্গে আর দেখা করবো। নিয়েছে এখানে ক্রিসপি চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ। হ্যাঁ আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা খেয়ে না খেয়ে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আজকে পরের দিন সকাল, তো মেয়েকে তাতে করে স্কুল পাঠাচ্ছি, তো ব্লগটা শেষ করা হয়নি আগের দিনের। যায় না, এই মেয়ে যাচ্ছে স্কুলে। চলো আজকে ব্লগটা এখানে আগের দিনটা শেষ করবো, আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।